বন্ধুরা তো কেমন আছেন আপনারা? এর আগের ভিডিওটা আমাদের কালী ঠাকুর বানানোর ফার্স্ট পার্ট ছিল। সেই পার্টে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে আমরা যে কালী ঠাকুরের নিচে যে শিব ঠাকুরটা থাকে ওটার বডিটা আমরা কীভাবে বিচাল দিয়ে তৈরি করতে পারি। আর এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আর এই পার্টটা হবে আপনাদের যে কালী ঠাকুরের বডিটা আমরা কীভাবে বিচাল দিয়ে তৈরি করতে পারি বা আপনারা করতে পারবেন, তো সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এই টাইপের ইন্টারেস্টিং লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমার ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তারা সেখানে গিয়ে আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে। সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর লাস্টে কমেন্ট করে অবশ্যই বলে দেবেন ভিডিওটা আপনাদের